নিউইয়র্ক সিটিকে আরও নিরাপদ গড়তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ড্রোন এর ব্যবহার বাড়ানো হবে বলে জানিয়েছেন নিউ সিটির নবনিযুক্ত কমিশনার টিস তার অগ্রাধিকারের তালিকায় নিউ ইয়র্কবাসীর উপর অধিক গুরুত্ব আরোপ করেছেন যখন যে দায়িত্ব পালন করেছেন সেই সেবায় আধুনিকায়নের দিকে সর্বোচ্চ নজর ছিল তার আধুনিক উন্নত প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের পাশাপাশি দক্ষ জনবল আরও বৃদ্ধি করা হবে বলে মন্তব্য করেছেন তিনি বিভিন্ন এলাকায় যে বিক্ষিপ্ত সহিংসতা হচ্ছে কার্যকরী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সেটি খুব দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে মনে করেন জেসিকার্টিস এনআইপিডির সাথে যোগাযোগের জন্য নিত্য নতুন ব্যবস্থার সংযোজন ঘটাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এনআইপিডির নবনিযুক্ত কমিশনার এদিকে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের নতুন পুলিশ কমিশনার হিসেবে জেসিকা টি শম্বার শপথ নেন নিউইয়র্কের পুলিশ প্লাজায় এক অনুষ্ঠানে মেয়র অ্যাডামসের উপস্থিতিতে তেতাল্লিশ বছর বয়সী জেসিকা টিস শপথ গ্রহণ করেন টিস এনআইপিডির ইতিহাসের দ্বিতীয় নারী পুলিশ কমিশনার। টিস ওয়েজ योर রাইট হ্যান্ড আই That I will support the Constitution of the United States. That I will support the Constitution of the United States. And the Constitution of the State of New York. And the Constitution of the State of New York. And that I will fulfill faithfully discharge the duties. And that I will faithfully discharge the duties. Of the position of. Of the position of. Police Commissioner. Police Commissioner. Of the New York City Police Department. Of the New York City Police Department. According to the best of my ability. According so help, me God. so help me God. Congratulations, Commissioner. I now introduce the 48th Police Commissioner of the City of New York, the Honorable Jessica Tisch.